কিউ কোথায় পেলা ও সরি এটা? স্যার, ওটা জি জি। জি ঠিক আছে, সো আমাদের এখানে কয়েকটা হতে পারে এখানে, যেমন এ একটা আছে ঠিক আছে, কিন্তু টু লেন্থের কোনো সাবস্ট্রিং কি আছে? টু লেন্থের কোনো সাবস্ট্রিং কিন্তু বেসিক্যালি নাই। সো এ আছে যেরকম, এ এরকম বি বি নাই, সি সি আছে, সো সি একটা সাবস্ট্রিং হতে পারে, ডি নাই, তারপর আছে ই, সো ই একটা সাবস্ট্রিং হতে পারে। এখানে আসলে লংগেস্ট কমন সাবস্ট্রিং যদি আমি বলি তাহলে হচ্ছে যে এইটা ই এফ, ঠিক আছে? দেখো এখানেও ই এফ, মানে এটা হচ্ছে কনজিকিউটিভ সব থেকে বড় যে স্ট্রিংটা আছে, তার মানে এই এস ওয়ান আর এস টুর মধ্যে লংগেস্ট কমন সাবস্ট্রিং যদি আমি বলি তাহলে সেটা কি? ই এফ। কিন্তু আমি এখানে দেখো কি বলতেছে, আমি এখানে বলতেছি হচ্ছে সাবসিকোয়েন্স। সো সাবসিকোয়েন্স মানে হচ্ছে নট নেসেসারি যে এই ক্যারেক্টার গুলাকে কি থাকা লাগবে, পাশাপাশি থাকা লাগবে বা কনসিকিউটিভ থাকা লাগবে, এরকম না। এটা হচ্ছে কি, যদি যা সিকোয়েন্সটা ঠিক থাকে তাহলেই হবে। তো আমরা এরকম করে যদি দেখি যে এস ওয়ান আর এস টুর মধ্যে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স তাহলে এরকম কোনটা আছে, যেমন বলতে পারবা কেউ? এ ই এফ মেবি স্যার। এটা বেসিক্যালি আমরা দেখবো যে কিভাবে লংগেস্টটা আমরা বার করতে পারি কমন এবং কিভাবে স্ট্রিংটা করতে পারি। বাট আমরা মোটামুটি চোখে দেখে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি এটা এ ই এফ, তাই না? কারণ তিনের বেশি আসলে, তিন লেন্থের বেশি আসলে সাবসিকোয়েন্স এর এ ই এফ ছাড়া আর কোনোটা নাই। এ ই এফ ছাড়া আর কোনো তিন লেন্থের কি আছে? AEF ছাড়া তিন লেন্থের আর কোনো কিছু নাই। সো আমি যদি তাহলে সাবস্ট্রিং বলি এটা হচ্ছে এস 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 স্ট্রিং, মানে সাবস্ট্রিং। আর আমার যদি সাবসিকোয়েন্স বলি তাহলে সেটা হচ্ছে কি, তাহলে AEF, এটা হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। সো সাবস্ট্রিং আর সাবসিকোয়েন্স এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছো সবাই? কারো কনফিউশন আছে কোনো? আচ্ছা, সো আমরা এখন হচ্ছে মেইনলি দেখবো যে এই লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা আমরা কিভাবে প্রোগ্রামেটিক্যালি বার করতে পারি, ঠিক আছে? সো লংগেস্ট কমন সাবসিকোয়েন্স এর জন্য আমরা খুব ছোট একটা এক্সাম্পল নিব, যেমন আমাদের এস ওয়ান এ এখানে আমরা ধরবো হচ্ছে এ ই বি, আর এস টু তে আমরা ধরবো এ বি সি। সো এটা হচ্ছে ই, হ্যাঁ? সো এস ওয়ান হচ্ছে আমাদের এই বি, আর এস টু হচ্ছে এবিসি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স বানাতে হবে, এটা রো বরাবর আমি একটাকে প্লেস করব আর কলাম বরাবর আরেকটাকে প্লেস করব। তুমি যে কোনোটা যে কোনোটাকে ধরতে পারো, ঠিক আছে? যেমন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমি ধরো কলাম বরাবর আমি এ ই বি কে প্লেস করব, আর আমি রো বরাবর হচ্ছে এস টু কে প্লেস করবো, তার মানে হচ্ছে এ বি, সরি এখানে একটা গ্যাপ দিয়ে আমার লিখতে হবে, সো এ দেন হচ্ছে আমাদের বি এবং হচ্ছে সি, ওকে? এবং আমাদের প্রথম রো আর প্রথম কলাম আমি হচ্ছে একটু যদি ইন্ডেক্সিং করে দিই তাহলে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এরকম হবে, তাই তো? ইন্ডেক্সিং টা যদি করে দিই, সো এটা হচ্ছে জিরোতম ইন্ডেক্স, জিরোতম ইন্ডেক্সে কিছু তাহলে কি আমরা রাখছি না, তো এটাও হচ্ছে আমাদের জিরো ওয়ান টু থ্রি। সো খেয়াল করে দেখো যে আমরা ম্যাট্রিক্স এর হচ্ছে কি ওয়ান ইন্ডেক্স থেকে হচ্ছে বেসিক্যালি কাজ করা আরম্ভ করছি, এবং আমাদের একটা ডিফল্ট ইনিশিয়ালাইজেশন আছে, সেটা হচ্ছে যে প্রথম রো আর প্রথম কলামটা হচ্ছে আমরা কি করে দিব, সবগুলো জিরো করে দিব। ওকে, সো এখন হচ্ছে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা যখনই আমরা হচ্ছে প্রত্যেকটা সেল ফিল আপ করতে করতে যাব, মানে এই সেলটা ফিল আপ করবো, তারপর প্রথমে এই সেল ফিল আপ করবো, তারপর এটা 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 এটা, সো ফাইনালি আমরা যখন এই সেলটা ফিল আপ করবো, তো এই সেলটা হচ্ছে আমাদের কি থাকবে, আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, যে ওই লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের আমাদের কিটা থাকবে,
লেন্থটা থাকবে, ঠিক আছে? এবং আমরা চাইলে এই লেন্থ এই লংগেস্ট কমন সাবসিকোয়েন্সটা থেকে আমরা আমরা যে টোটাল যে সিকোয়েন্স ওই সিকোয়েন্সটাও হচ্ছে আমরা কি পেয়ে যাব, আমরা ওই সিস্টেমটাও দেখব যে সেটা কিভাবে পায়। সো আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই ম্যাট্রিক্সটা ফিল আপ করব। ম্যাট্রিক্সটা কিভাবে বানাইছি এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো এটা কিন্তু উল্টাটাও হতে পারে, যেমন এই এবিসিটা কিন্তু তোমার কি তুমি কলাম বরাবর প্লেস করতে পারো, এই বিটা তুমি আবার রো বরাবর প্লেস করতে পারো, মানে এই দুইটা অল্টার হতে পারে, এটা কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো আমি সাইডি অ্যালগোরিদমটা একটু লিখছি, শর্টে লিখছি যাতে আমাদের ফিল আপ করতে সুবিধা হয়। সেটা হচ্ছে যে যদি আমাদের ক্যারেক্টার গুলা ম্যাচ করে, মানে আমি তো প্রত্যেকটা সেল ফিল আপ করতে করতে যাবো, যেমন এই সেলটা যখন ফিল আপ করবো তখন এই সেলে কোন দুইটা ক্যারেক্টার আসলে ইনভলভ, এই সেলে ইনভলভ হচ্ছে এই ক্যারেক্টারটা আর হচ্ছে এই ক্যারেক্টারটা, দুইটা ক্যারেক্টার হচ্ছে আমাদের ইনভলভ। সো এই দুইটা ক্যারেক্টার যদি আমাদের ম্যাচ করে তখন আমরা যেটা করবো, আমরা ডায়াগোনাল বরাবর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে অলওয়েজ এক যোগ করে রাখবো নতুন সেলে। তার মানে যেমন এই সেলটা যদি আমি ফিল আপ করতে চাই, এই সেল মানে আমি ওয়ান ওয়ান সেলটা যদি ফিল আপ করতে চাই, তাহলে ওয়ান ওয়ান সেল আমাদের ভ্যালু কত হবে বলো? মানে হচ্ছে আমার এই ম্যাট্রিক্স যে আই জে পজিশন, ঠিক আছে? সো এই আই জে পজিশনের ভ্যালুটা হবে, মানে ম্যাট্রিক্স আই জে পজিশন যেটা, সেই পজিশনের ভ্যালুটা হবে কি ম্যাট্রিক্স আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? এটা বুঝতে কারো প্রবলেম আছে? এই ডায়াগোনাল প্লাস ওয়ান মানে কিন্তু বেসিক্যালি কি, এই যে আমি নিচে যেটা লিখছি সেটা, তাই না? কারো কনফিউশন আছে এই লাইনটা বুঝতে যে এই লাইনটা কিভাবে ফিল আপ হবে? তার মানে আমাদের এই যে ওয়ান ওয়ান সেল, ওয়ান ওয়ান সেলে ভ্যালুটা কত আসবে? দেখো আই এর মানও ওয়ান, জে এর মানও ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো, জে মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো। তো তার মানে ম্যাট্রিক্স জিরো জিরো পজিশনে যে ভ্যালুটা আছে সেটার সাথে এক যোগ করে আমি ম্যাট্রিক্স ওয়ান ওয়ান পজিশনে রাখবো। তো ম্যাট্রিক্স জিরো জিরো পজিশনে ভ্যালু আছে কত আমাদের? জিরো। তো এই জিরোর সাথে আমি এক যোগ করে কত পেলাম? এক। এটা আমি কোথায় রাখবো? এই ম্যাট্রিক্স এর ওয়ান ওয়ান পজিশনে রাখবো। সো আমার এখানে ভ্যালু হয়ে যাবে কত? ওয়ান। এই লাইনটা বুঝতে পারছো সবাই এই স্টেপটা? সো এটাই, কারো কনফিউশন নাই। তো ম্যাচ করলে আমি কি করব এটা আমরা বুঝে গেছি, আমরা জাস্ট এটা ডায়াগোনাল বরাবর যাব পিছনে, পিছনে যে ভ্যালুটা আছে ওটার সাথে সিম্পলি এক যোগ করে রেখে দেব। আর যদি আমাদের ম্যাচ না করে তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলস দিয়ে লিখছি যে তখন আমাদের ম্যাক্সিমামটা নিতে হবে লেফট আর আপ থেকে, লেফট অথবা আপ এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। তার মানে আমি যদি ম্যাট্রিক্স হিসাব করে লিখি তাহলে এটা কিভাবে লিখবো? ম্যাট্রিক্স আই জে ম্যাক্সিমাম অফ লেফটের ইন্ডেক্স ভ্যালু গুলা কি হবে? আমি যদি লেফটে যাই আই মাইনাস ওয়ান, আই মাইনাস ওয়ান আর জে, ওকে? কনফিউশন আছে? না স্যার। আর আমি যদি আপে যাই তাহলে কি? তাহলে জে মাইনাস ওয়ান হবে। সরি আমি এখানে ম্যাক্স লিখছি, এটা হবে ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স কি, আমি যদি আপে যাই তাহলে হচ্ছে কি? জে মাইনাস ওয়ান। আই এর ভ্যালুটা হচ্ছে ঠিকই থাকছে, তাই না? সো আই এর ভ্যালুটা ঠিকই থাকছে, আমার জাস্ট আসছে জে মাইনাস ওয়ান। এই দুইটার মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম আমি সেটা নিয়ে বসে দিব। সো আমার জাস্ট এই যে দুইটা রুল, এই দুইটা রুলের উপর বেস করে আমি হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা আসলে এই ইফ আর এলস, ঠিক আছে, এই পুরো ম্যাট্রিক্সটা আমি ফিল আপ করে ফেলতে পারবো না। সো তোমরা বলো তাহলে আমি এখন এই যে ওয়ান টু যে সেল, এই ওয়ান টু সেলের ভ্যালু কি হবে? তোমরাই বলো। ওয়ান হবে স্যার। সো ওয়ান টু সেলে আমি দেখছি কোন দুইটা নিয়ে কাজ করছি, আমি এইটা নিয়ে কাজ করছি আর ই আর এ, যেহেতু ম্যাচ করছে না তার মানে আমার কি করতে হবে, এই সেলের ভ্যালুটা হবে হচ্ছে এই লেফট অথবা আপ থেকে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালুটা, তাই তো? সো আমি এখানে কত নিয়ে আসবো? লেফট আর আপে দেখলাম যে জিরো আর ওয়ান,
সো 0 আর 1 এর মধ্যে আমার সবথেকে বড় 1 সো আমি এখানে 1 সেভাবে আমি যখন 1 3 ভ্যালু ফিলআপ করব তখন কি a আর b এর মধ্যে আমি কম্পেয়ার করছি তার মানে আবারো একটা মিসম্যাচ আবার আমি লেফট অথবা সো লেফট অথবা আপ থেকে যে কোনো ভ্যালুটা একটা নিব কোন ভ্যালুটা নিব যেটা ম্যাক্সিমাম তো ম্যাক্সিমামটা আমার কত 1 তাহলে আমার এখানেও হচ্ছে 1 সো বুঝতে পারছো তো এখন আমি যখন হ্যাঁ কনফিউশন আছে জি স্যার কি কি কনফিউশন স্যার আমার বাম পাশের এ তো স্যার একবার ম্যাচ করে ফেলছে তাইলে এর সাথে বাকিগুলো কেন ম্যাচ করব আবার না এটা তো পরে তোমার এখানে তো আরো একটা যদি এ থাকতো তখন ধরো এই যে এইখানে যদি এই বি এর জায়গায় ধরো এখানে যদি এই এ থাকতো তখন তো আবার আরেকটা ম্যাচ করতো তখন কি আমাদের দুই হয়ে যেত না না দুই হতো না তখন আমাদের একই হতো কিন্তু এটা নিচের রোগুলায় তো প্রবলেম হতো ঠিক আছে সো এমন না যে একবার ম্যাচ হয়ে গেলে তুমি পরে আবার যাওয়া লাগবে না এরকম না ওকে মানে আমাদের প্রতিবারই আসলে চেক করতে হবে বোঝা যাচ্ছে জি স্যার ওকে সো আমরা ছিলাম হচ্ছে কোথায় সরি হ্যাঁ সো এরপরে আমরা সেকেন্ড রোটা যখন ফিল আপ করবো তখন আমরা কি করছি আবার এ এর সাথে মানে আমরা 2 1 যখন ফিল আপ করছি এর সাথে হচ্ছে বি সো এর সাথে বি যখন মানে এই সেলটা তখন আমাদের টি এটা ম্যাচ যেহেতু করছে না তার মানে কি আবার আমাদের লেফট অথবা আপ থেকে যেটা কি হাইয়েস্ট সেটা নিব তার মানে আমার 1 হবে এখানে আবার এরপরে যখন ই আর বি ম্যাচ করছে এটাও ম্যাচ করছে না এখানে আমাদের লেফট আর আপ হচ্ছে খেয়াল করে দেখো এখানে লেফটেও যে ভ্যালুটা আছে আপেও সেই ভ্যালুটাই আছে তো এই ধরনের ক্ষেত্রে তোমার যে কোনো একটা তুমি চুজ করলেই হবে ঠিক আছে মানে ম্যাক্সিমাম তো এখানে কি বলে কিছু নাই দুইটা সেম তো এই ক্ষেত্রে তুমি জাস্ট যে কোনো একদিকে একটা চুজ করতে পারো আইদার তুমি লেফট চুজ করতে পারো অথবা আপ চুজ করতে পারো সো তারপরে আবার দেখো বি আর বি এখন বি আর বি যেহেতু ম্যাচ করছে আমার কি করা লাগবে ডায়াগোনালের সাথে একযোগ করে রেখে দেওয়া লাগবে তার মানে ডায়াগোনালে আছে এখানে 1 তার মানে 1 প্লাস 1 হচ্ছে আমাদের 2 তাহলে এইখানে হচ্ছে 2 থার্ড রোটা ফিল আপের সময় সি এ সি এ যেহেতু ম্যাচ করে না আমাদের হচ্ছে লেফটটা আসবে সি ই যেহেতু ম্যাচ করে না আমাদের লেফট অথবা আপ থেকে যেটা হাইয়েস্ট সেটা আসবে দুইটা সেম আমি দেখছি দুইটাই 1 1 সো আমি যে কোনো একটা নিলেই হবে এখন দেখো সি আর বি ম্যাচ করছে না সেই ক্ষেত্রে কি আমাদের আপ অথবা লেফট যে কোনো একটা ভ্যালু যেটা ম্যাক্সিমাম সেটা আমি নিব তার মানে হচ্ছে দেখো সো দেখছো যে আমাদের যে এই সেলে যে ভ্যালুটা আসছে ফাইনালি সো ফাইনালি ভ্যালুটা হচ্ছে আমাদের 2 এই 2 মিন করছে হচ্ছে যে আমাদের এই s1 আর s2 এর মধ্যে LCS লেন্থ ইকুয়াল টু হচ্ছে সবাই বুঝতে পারছো যে আমি LCS লেন্থটা কিভাবে বার করলাম কোনো কনফিউশন আছে কারো ইজি না জি স্যার ওকে সো এখন হচ্ছে আমরা যেহেতু LCS লেন্থটা বার করে ফেলছি ঠিক আছে সো আমরা এখন দেখি যে LCS স্ট্রিংটা আমরা কিভাবে পেতে পারি হ্যাঁ সো স্ট্রিংটা পাওয়ার জন্য আইডিয়াটা খুবই সিম্পল সেটা হচ্ছে আমি এইটার মধ্যে আমি জাস্ট একটু মুছে করব সো এখন আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ফিল আপ আগে করতে হবে ঠিক আছে তার মানে আমাদের যে LCS যে স্ট্রিংটা আমি বার করব ঠিক আছে যে সিকোয়েন্সটা আমি যদি বলি যে তোমাদের সিকোয়েন্সটাও আমার লাগবে যে কোন সিকোয়েন্সটা হচ্ছে এই লেন্থের মধ্যে যাচ্ছে তো তোমাদের প্রথমে তার জন্য কি পুরো এই LCS যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা পুরোটা আগে বানানো লাগবে তার মানে এই পর্যন্ত যে বার করছো এই পুরোটা কাজ করা লাগবে তবে এই কাজটা করার সময় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি যখন এই ম্যাট্রিক্সটা ফিল আপ করবা তখন তুমি কোন ডিরেকশন থেকে আসলে আসতেছো ওই ডিরেকশনটা তোমার সেভ করে রাখা লাগবে সেটা যেখানে তুমি সেটা আরেকটা ম্যাট্রিক্সে সেভ করে রাখতে পারো অথবা তোমার ইচ্ছা তুমি যেভাবে সেটা সেভ করতে পারো এটা তুমি প্রোগ্রাম কিভাবে করবে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে সো আমি মানে ফিল আপ করি এখন আবার যেমন তুমি যখন প্রথম ভ্যালুটা ফিল আপ করছো ঠিক আছে তো প্রথম ভ্যালুটা যখন ফিল আপ করছো তখন তুমি দেখবে কি যে তোমার 1 1 যখন ফিল আপ করছো তখন কি তোমার এ এ ম্যাচ করছে তো ম্যাচ যখন করছে তুমি কি
এখানে ডায়াগোনাল এর সাথে কিন্তু এক যোগ করে রাখছো, তার মানে তুমি জিরোর সাথে ওয়ান যোগ করে ওয়ান রাখছো। তো তুমি এই যে এখানে এই ট্র্যাকটা রাখতে হবে যে তুমি কোথা থেকে আসছো, ঠিক আছে? সো এখানে তুমি আসছো কোথা থেকে, ডায়াগোনাল থেকে। তো এরপরে তোমার আবার এই ম্যাচ করলো না, সো এই ম্যাচ না করার কারণে তুমি হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা রাখলা লেফট আপ থেকে, আবার এ বি ম্যাচ করলো না। এখন এখানে তোমার আসছে কোথা থেকে, তুমি নিচেও খেয়াল রাখবে এই যে তুমি কিন্তু লেফট থেকে, সো তোমার এই ডিরেকশনটা রাখতে হবে যে তুমি কোন ডিরেকশন থেকে আসলা। আবার এ বি ম্যাচ করছে না, তুমি আবার কোথায় রাখবা, তুমি জিরো আর ওয়ান থেকে কিন্তু এই লেফটটাই চুজ করবা, তার মানে তুমি হচ্ছে এখানে কত, ওয়ানই রাখবা। তো এখন দেখো আমি যা ফিল আপ যে করছি, আমি প্রত্যেকটা সেলে আমি জানি যে আমি কোন সেলটা থেকে আসছি। যেমন ওয়ান ওয়ানে আমি আসছি কোথা থেকে, আমি জিরো জিরো থেকে আসছি। আমি ওয়ান টু তে আসছি কোথা থেকে, আমি ওয়ান টু তে আসছি হচ্ছে ওয়ান ওয়ান থেকে। আমি ওয়ান থ্রি তে আসছি কোথা থেকে, আমি ওয়ান থ্রি তে আসছি ওয়ান টু থেকে। সো এখন আমার কাছে এই নাম্বারটার পাশাপাশি আমার কাছে কোন পজিশন থেকে আমি ম্যাট্রিক্সটার এই পজিশনে আসছি সেইটাও কিন্তু আমি কি করছি, স্টোর করে রাখছি, ঠিক আছে? সো এটা তুমি যে কোনো ভাবে করতে পারো, এটা যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করতে পারো। সো একইভাবে সেকেন্ড সেলটা আমি যখন ফিল আপ করবো, আমি কি আবার বি এ, যেহেতু আমার ফিল আপ হচ্ছে না, সরি ম্যাচ করছে না, সো বি এর জন্য আমি কি লেফট অথবা আপ থেকে যেটা ম্যাক্সিমাম, সো আমার দেখলাম যে আমি কি আপ থেকে হচ্ছে ম্যাক্সিমাম, সো আমি এখানে ওয়ান। সো ওয়ানটা আমি কোথা থেকে আসছি, আপ থেকে আসছি। আবার বি ই এটাও ম্যাচ করছে না, যেহেতু ম্যাচ করছে না, আমি লেফট অথবা আপ থেকে যেটা ম্যাক্সিমাম সেটা নিয়ে আগাবো, কিন্তু আমি দেখলাম যে দুটা সেম, আমি যে কোনো একটা দিতে পারি, আমি আপেও যেতে পারি, আমি লেফটেও যেতে পারি। ধরা যাক আমি আপেই গেলাম, এটা লেফটে গেলেও সেম রেজাল্টই আসবে। তোমরা যদি কেউ লেফট দিয়ে স্টোর করো রেজাল্টটা সেম আসবে, সো এখানে হচ্ছে ওয়ান। আবার দেখা যাচ্ছে বিবি, এখন কিন্তু আমাদের কোনো চয়েস নেই, আমাদের কি করা লাগবে, ডায়াগোনাল বরাবর যাওয়া লাগবে। সো ডায়াগোনাল বরাবর ওয়ান প্লাস ওয়ান আমি টু করে রেখে দিলাম, ঠিক আছে? সো এখানেও আমি কি সবগুলা পজিশন স্টোর করে রাখছি। আবার সি এ, সি এ ম্যাচ করছে না, আমি কি আবার আপ থেকে আসবে, কারণ আপ হচ্ছে ম্যাক্সিমাম। সি ই ম্যাচ করছে না, আমি এটা এখন দেখো আমি এর আগেরটায় গেছিলাম হচ্ছে কি আপে, দুইটা যখন ইকুয়াল, এখন আমি ধরো লেফটে গেলাম, এটা তোমাদের যা খুশি তাই করতে। এখানে তুমি যদি আপেও যাও রেজাল্ট সেম আসবে, ঠিক আছে? আমি লেফটে যাচ্ছি আমার ইচ্ছা। তারপর আবার হচ্ছে সি বি, সি বি এখন কিন্তু তোমার কি লেফট অথবা আপ থেকে যেটা ম্যাক্সিমাম সেটা আমি দেখলাম আর ম্যাক্সিমাম একটা আছে, সেটা হচ্ছে আপে যদি যাই আমি এটা নিয়ে রেখে দিলাম। ওকে, সো এখন আমাদের এই পুরো ম্যাট্রিক্সটা তো বিল্ড আপ করা হয়ে গেছে, তো আমার এক্সট্রা কি কাজ করা লাগছে, আমি কোন ডিরেকশন থেকে আসছি সেই ডিরেকশনটা হচ্ছে আমার কি করা লাগছে, স্টোর করা লাগছে। তো যখনই এখন আমরা হচ্ছে কথা কি, এই কাজটা আমরা কেন করছি, আমরা যাতে এই সাবসিকোয়েন্সটা পেতে পারি, এলসিএস লং এ মানে আমার এই সাবসিকোয়েন্স কোনটা এইটা যাতে আমি পেতে পারি। আমি শুধু লেন্থ না, আমি এখন লেন্থের সাথে সাবসিকোয়েন্সটাও চাচ্ছি, সো ওই সিকোয়েন্সটা যাতে আমি পেতে পারি সেই কাজটা করার জন্য আমার এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করা লাগছে। এখন আমি সিকোয়েন্সটা পাবো কিভাবে, আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা ফিল আপ করা পর্যন্ত কি সবাই বুঝছো, আমি কিছুই করি নাই, জাস্ট এখানে ডিরেকশনটাও স্টোর করে রাখছি আর কিছুই করি নাই, এটা কারো কনফিউশন আছে? ওকে, তো এখন আমি যদি সিকোয়েন্সটা পেতে চাই, লেন্থটা তো আমি পেয়ে গেছি, সিকোয়েন্সটা যদি আমি পেতে চাই তাহলে আমার যেটা করা লাগবে, আমার জাস্ট অলওয়েজ আমার স্টার্ট করা লাগবে হচ্ছে এই লাস্ট যে সেলটা সেটা থেকে আমি স্টার্ট করব। তো আমি লাস্ট সেলে আসলাম, এই লাস্ট সেলটা হচ্ছে কত, থ্রি থ্রি। সো থ্রি থ্রি তে আমি দেখছি হচ্ছে কি এখানে কত আছে, টু। এখন তোমার দেখা লাগবে যে এই সেলে আমি কোথা থেকে আসছি, এই সেলে কি আমি কোথা থেকে আসছি, দেখা যাচ্ছে এই সেলে হচ্ছে আমি আপ থেকে আসছি। যেহেতু আমি আপ থেকে আসছি, আমি এই সেলে যেটা আছে, আমি এই দেখো এই সেলে তোমার এই থ্রি থ্রি তে তোমার কিন্তু কি আছে, একটাই আছে হচ্ছে বি, মানে তুমি যদি উপরে যাও সেটাই হচ্ছে আছে কি বি, আর তুমি যদি লেফটে যাও তাহলে সেখানে আছে কি সি। তার মানে অ্যাকচুয়ালি কি এখানে ক্যারেক্টার গুলো আসলে ম্যাচ করে না, এই কারণে আমি কিন্তু আপে গেছিলাম। সো আমি যদি আপওয়ার্ড ডিরেকশন পাই তখন আমি আমার যে স্ট্রিং, প্রথমে একটা স্ট্রিং আমার খালি থাকবে, ধরো এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং, আমি যদি পাই যে আপওয়ার্ড ডিরেকশন অথবা লেফটওয়ার্ড ডিরেকশন, আমি কি করব, এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটার সাথে কোনো ক্যারেক্টার কনট্যাক্ট করব না, ঠিক আছে? আমি যদি ডায়াগোনাল বরাবর কোনো মুভ পাই তখন আমি কি করব,
ওই ডায়াগোনাল বরাবর যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা হচ্ছে আমি কি করে দিব কনকেট করে দিব। সো আমি এখন কারেন্টলি কোন পজিশনে আছি, আমি হচ্ছে এখন 3-3 পজিশনে আছি। আমি দেখলাম যে আমি গেছি কোন পজিশনে, আমি হচ্ছে আপওয়ার্ড পজিশনে গেছি। সো আপওয়ার্ড পজিশনে যেহেতু গেছি আমি কি করব না, আমার এই স্ট্রিংটার সাথে কোনো কিছু কনকেট করব না, খুব সিম্পল। সো আমি তাহলে চলে যাব কোন পজিশনে, আমি দেখলাম যে আপওয়ার্ড পজিশন, আপওয়ার্ড পজিশনে যাওয়া মানে কি তোমার এই স্ক্রিনের মধ্যেই আছে দেয়া, মানে আমার নেক্সট পজিশনটা আমার কোথায় যেতে হবে, অবভিয়াসলি আই জে মাইনাস ওয়ান, ঠিক আছে নাকি? তার মানে আমাদের হচ্ছে এর পরের পজিশন যেটা সেটা হচ্ছে কি 3-2, সরি আমাদের এক্স হচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে, এক্স হচ্ছে আমাদের কত 3, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে কত, আচ্ছা আমি উল্টা বলছি তাই তো, আপওয়ার্ড মানে তো আমাদের হচ্ছে এইটা, দেখো ঠিক আছে কিনা, আমাদের একটু উল্টা লিখে ফেলছে আমি, সরি এটা হচ্ছে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 তাই তো, এবার ঠিক আছে। সো আমাদের হচ্ছে আপওয়ার্ড যখন আমি আসছি, মানে আমি আপওয়ার্ড গেছি মানে কি আসলে যে আমাদের কোন ভ্যালুটা চেঞ্জ হয়েছে জাস্ট, জের, আমাদের হচ্ছে জের ভ্যালুটা জাস্ট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। সো আমরা হচ্ছে কি মানে কোনটা বরাবর গেছি আসলে, আমরা এই যে এইটা বরাবর গেছি, বুঝা গেছি না? এখানে আমরা চাইলে কোথায় যেতে পারতাম, আমাদের এখানে কি আমরা চাইলে লেফটে যেতে পারতাম, এখানে কিন্তু লেফটে আমরা চাইলে যেতে পারতাম না, কারণ হচ্ছে আমাদের লেফটে হচ্ছে কি ছিল, আচ্ছা আমি এই জায়গাটা আরেকবার ইয়ে করি, এই জায়গাটা একটু কনফিউজিং হয়ে গেছে, সো আমরা স্টার্ট করছিলাম হচ্ছে 3-3 থেকে, ঠিক আছে, কারণ আমাদের এই সেলটা হচ্ছে লাস্ট সেল। সো এই সেলে আমি দেখলাম কি যে আমাদের এই সেলে আমার ডিরেকশনটা কোন কোন বরাবর আছে, ডিরেকশনটা আমি দেখছি যে আপওয়ার্ড আছে ডিরেকশন, তার মানে আমি উপর থেকে এখানে আসছি। সো যেহেতু উপর থেকে আসছি আমি কি করব, আমার স্ট্রিং এ আমি কোনো কিছু কনকেট করব না, এবং আমি ডিরেক্ট ওই যেই পজিশন থেকে আসছি ওই পজিশনে চলে যাব। সো আমি কোন পজিশনে থেকে আসছিলাম, আমি পজিশন যেটা থেকে আসছিলাম সেটা হচ্ছে 2-3, ঠিক আছে। সো 2-3 পজিশনে আমি এখন আছি, তার মানে আমি এখন আছি হচ্ছে 2-3 পজিশনে, আমি ছিলাম হচ্ছে এই পজিশনে। এইটুক কি বুঝতে পারছো, মানে এখানে কঠিন কি কিছু আছে, আমি জাস্ট কি ডিরেকশন ফলো করতেছি, আপওয়ার্ড ডিরেকশনে গেছি, আমি কি করি নাই আমার স্ট্রিং এর সাথে কোনো কিছু কনকেট করি নাই তাই তো, কোনো কনফিউশন আছে কারো? ওকে, এখন আপওয়ার্ড ডিরেকশনে যাবা কিভাবে এটা কি বুঝতে পারছো, কেন এটা তো বুঝতে পারছো, এটা তো আগেই বলছি। সো আমি আপওয়ার্ডে গেলে এটাই যাবো, এখানে আমি লিখে রাখি এটা হচ্ছে আপওয়ার্ড আর এটা হচ্ছে আমার কি লেফট, ওকে। সো আমি আপওয়ার্ডে গেলাম, এখন আমি তাহলে কোন পজিশনে আছি, আমি হচ্ছে এখন 2-3 পজিশনে আছি। এখন দেখো 2-3 পজিশন থেকে আমি একটু মুছে দেই স্ক্রিনে জায়গা কমে যাচ্ছে, এখন 2-3 পজিশন থেকে দেখো আমার ডিরেকশন দেখাচ্ছে, সরি 2-3 পজিশন থেকে আমার ডিরেকশন দেখাচ্ছে কত, কোন দিকে দেখাচ্ছে ডিরেকশন, তার মানে ডায়াগোনাল যেতে গেলে আমার কি করা লাগবে বলতো, আই আর জে দুইটা থেকেই কি, আই মাইনাস ওয়ান জে মাইনাস ওয়ান, দুইটা থেকেই এক বিয়োগ করা লাগবে তাই তো, তার হচ্ছে আমি কি করতে হবে,
এখন আমার নতুন যে ডিরেকশনটা হবে সেটা হচ্ছে কি, ওয়ান টু, ঠিক আছে কিনা, তার মানে ওয়ান টু, তার মানে আমার এখন আসা লাগবে হচ্ছে এই পজিশনে। এবং যেহেতু আমি দেখছি যে আমি কি ডায়াগোনাল বরাবর মুভ করছি, ঠিক আছে, সো ডায়াগোনাল বরাবর মুভ করার কারণে আমার কিন্তু কি এই ম্যাট্রিক্স ডায়াগোনাল বরাবর মুভ করা মানে কি বলো? ডায়াগোনাল বরাবর মুভ করা মানে হচ্ছে যে আমাদের কি অবভিয়াসলি কি ছিল, কোন একটা ম্যাচ ছিল, এই ম্যাচ থাকার কারণেই হচ্ছে তোমার কি হয়েছে, আমার ডায়াগোনাল বরাবর বাড়ছে, ডায়াগোনাল বরাবর গেছে। তার মানে আমার কি স্ট্রিং এ কি কনকেট করতে হবে, আমার স্ট্রিং এ কনকেট করতে হবে হচ্ছে কোন কোন ভ্যালুটা আমি কনকেট করব, আমি হচ্ছে যে আই যে যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমি স্ট্রিং এ কনকেট করে দেব। তার মানে আমাদের এই 2 3 2 3 তে আমাদের আছে কত, 2 3 তে। এখন এখানে হচ্ছে মজার ব্যাপার, সেটা হচ্ছে যে দেখো এখানে আমাদের স্ট্রিং কিন্তু আছে দুইটা, তো তুমি কোনটাটা অ্যাড করবা, তুমি কি স্ট্রিং এর অ্যাড করবা নাকি হচ্ছে এই স্ট্রিং এর অ্যাড করবা বলো? দুইটাই তো স্যার সেম। হ্যালো, দুইটাই তো সেম, এক্স্যাক্টলি। সো তুমি আসলে যেটাই অ্যাড করো, এখানেই হচ্ছে বিষয়টা যে যখন তুমি ডায়াগোনাল ম্যাচ করবে তখন কিন্তু তোমার হাতে অপশন কি একটাই আসলে, যে তুমি হচ্ছে এই 2 যেটা, ঠিক আছে, এই 2 টা হচ্ছে তুমি যদি এই 2 এর কথা চিন্তা করো তাহলে s2 হচ্ছে আমার রো বরাবর আছে, কিন্তু আমি কি s2 কে প্লেস করছি, আর কলাম বরাবর আমি প্লেস করছি কাকে, s1 কে। মানে আমি যদি বলি তাহলে রো বরাবর আছে কি, এটা হচ্ছে আমার কি s2 টা না, জি স্যার s2, আর কলাম বরাবর আছে কি আমার s1। এখন তুমি এই তাহলে রো বরাবর মানে i এর যে ভ্যালু এটা আসলে কাকে ইন্ডিকেট করছে, এটা আমার s2 কে ইন্ডিকেট করছে। তার মানে s2 আর s2 এর যে 2 এটা কিন্তু ইকুইভ্যালেন্ট কি s1 এর 3, বুঝতে পারছো? আমি কি ঠিক বলছি কিনা, কনফিউশন আছে কোনো? না স্যার। সো তুমি এখন এই s আমাদের যে স্ট্রিংটা যে ফাইনাল স্ট্রিং, এই s এর সাথে তুমি যদি জাস্ট প্লাস ইকুয়াল তুমি s2 2 করতে পারো, অথবা কি এটাও করতে পারো, অথবা s1 3 ও করতে পারো, তুমি যেটাই করো কিন্তু কি হবে সেম রেজাল্ট আসবে না, দুইটার জন্যই তোমার কি যোগ হবে, b যোগ হবে, বুঝতে পারছো? জি স্যার। সো তাহলে আমাদের এখন স্ট্রিং এ যোগ হয়ে যাচ্ছে হচ্ছে কি b, আমি মুছে দেই। তাহলে কারেন্টলি স্ট্রিং এ হচ্ছে আমার ভ্যালুটা কত থাকছে, আমার এখন স্ট্রিংটা খালি না, এখন আমার স্ট্রিংটা হয়ে গেছে এস যে স্ট্রিং, এটার মধ্যে আমার আছে এখন বি। কোনো কনফিউশন আছে? সো তোমরা যে কোনোটা চুজ করতে পারো, তোমরা s2 কে অ্যাড করতে পারো অথবা s1 কেও অ্যাড করতে পারো, এটা হচ্ছে তোমরা চুজ করবে যে তোমরা কোনটার থেকে স্ট্রিং গুলা নিয়ে এই ফাইনাল যে এস এটা যোগ করবে, এটা তোমাদের উপর, যেটাই পিক করো একই হবে। ওকে, সো এখন আমাদের তাহলে ভ্যালু কত, মানে আমাদের এখন আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু এখন এই যে আমরা এখান থেকে ট্র্যাক রেখে আসতে পারি, আমাদের 2 3 ছিল, আমাদের যেহেতু ডায়াগোনাল বরাবর মুভ করছে আমাদের দুইটা থেকে এক এক গেছে, তার মানে আই এর ভ্যালু হয়ে গেছে আমাদের এখন কত, 1 আর হচ্ছে 2। তো এইখানে আমরা দেখলাম যে এখানে আমরা আসছি আবার কোথা থেকে, এখানে আবার আমরা আসছি হচ্ছে দেখা যেটা দেখা যাচ্ছে কি লেফট থেকে। সো লেফট থেকে যদি আসি তখন আমাদের কি জাস্ট এই জে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, তাই না? তার মানে এটা, তার মানে আমরা তখন চলে আসছি কোথায়, এইখানে। এবং আমরা জানি যে লেফট অথবা আপে যদি যাই আমরা কি করি না, আমরা আমাদের স্ট্রিং এর সেট করি না, অ্যাড করি না। এবং এটা অ্যাড না করার কিন্তু কারণ আছে, কারণ তুমি খেয়াল করে দেখবা যে তুমি এই ক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলো হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে, যেমন s1 এর 2 আর যেমন আমি 2 3 তে ছিলাম, তাই না? সো এখান থেকে আমরা চলে আসছি কোথায়, আমরা এখন 1 1 এ, সরি হ্যাঁ এখন 1 1 এ চলে আসছি। সো এই আমরা ছিলাম হচ্ছে কত, 2, এটা কোথায়, 1 2 তে ছিলাম, সরি এই এই সেল ভ্যালু। সো এই সেল ভ্যালু হচ্ছে 1 2, তো দেখো s1 এর 1 আর s2 এর 2 কিন্তু সিমিলার না, দুইটা কি সিমিলার না স্যার? সো যেহেতু সিমিলার না এই কারণে হচ্ছে আমরা কিন্তু কি করতে পারবো না, অ্যাড করতে পারবো না। ওকে,
অ্যাড করলে কি হবে, আমার আসলে দুইটা ডিফারেন্ট ক্যারেক্টার অ্যাড হয়ে যাবে, সো এটা তো আমি করতে পারি না। সো আমি এখন কারেন্টলি কোন পজিশনে আছি, এখন আমি কারেন্টলি আছি 1-1 পজিশনে। সো 1-1 পজিশনে যখন আমি আসি, তখন আমি দেখলাম যে 1-1 পজিশনে আমি আসছি কোথা থেকে, আমি এই ডায়াগোনাল পজিশন থেকে। তার মানে আমার কি করা লাগবে এখন, আই আর জে দুইটার থেকে আমার এক এক বিয়োগ করে দেওয়া লাগবে। তো বিয়োগ করলে আমি কত পাচ্ছি, আই এর ভ্যালু পেয়ে যাচ্ছি হচ্ছে 0, জে এর ভ্যালু আমি হচ্ছে পেয়ে যাচ্ছি 0। এবং আমি যেহেতু দেখলাম যে ডায়াগোনাল বরাবর মুভ করছি, ডায়াগোনাল বরাবর মুভ করলে আমার কি বিয়োগটা করার আগে আই যে যেটা সেই ভ্যালু আমার যে স্ট্রিং এ যে পজিশনে ভ্যালু ওইটা S1 অথবা S2 থেকে কি করে নিতে হবে, আমরা জানি হচ্ছে অ্যাড করে নিতে হবে। তাহলে আমরা কি দুইটার আই এর মান কত, আই এর মান মানে বিয়োগ করার আগে আই এর মান ছিল কত, 1, জে এর মান হচ্ছে ছিল 1। তো আমরা জানি কি আই হচ্ছে রিপ্রেজেন্ট করছে কাকে বলো, আই হচ্ছে কোন স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে আর জে কোন রিপ্রেজেন্ট স্ট্রিংটাকে রিপ্রেজেন্ট করে, আই S2, আই S2 কে রিপ্রেজেন্ট করে, আই হচ্ছে S2 কে রিপ্রেজেন্ট করে। সো আমরা ধরলাম যে আমরা S2 থেকে আমরা স্ট্রিংটা অ্যাড করব, তাহলে কি কোনটা অ্যাড হবে বলো, এ এ হবে, কারণ S2 এর প্রথম ইনডেক্সে কি আছে, এ আছে। সো আমরা হচ্ছে B, এই এ হচ্ছে অ্যাড হয়ে গেল। অ্যাড করার পরে আমরা কি করলাম, আই জে দুইটার ভ্যালু এক এক কমিয়ে দিলাম। এবং আমার আসলে এই অ্যালগোরিদমটা শেষ হবে কখন, আমরা কখন বুঝবো যে আমরা আসলে আমাদের স্ট্রিংটা পুরো দেখা শেষ হয়ে গেছে, যখন 00 তে দুইটাই 0 হয়ে যাবে। আচ্ছা, এখানেই হচ্ছে কথা, দুইটাই কি 0 হবে, এমন কি হতে পারে কেস যে আমি এইখান থেকে এই ডায়াগোনাল বরাবর না, যে আমি এই কোণা এই লেফটে গেছি অথবা আপে গেছি, তাইলেও কি শেষ হয়ে যেত না, একটু বলো তো। জি স্যার শেষ হইতো, কিন্তু স্যার আপনি একটা কনক্রিট করতে পারতেন না স্যার, ম্যাচিং এলিমেন্টটা পাইতেন না। হ্যাঁ, তো আমি ম্যাচিং করতে পারতেছি না মানেই তো আমার শেষ, কারণ অলওয়েজ যে প্রথম ক্যারেক্টারটা ম্যাচ করবে এমন কি কোনো গ্যারান্টি আছে, ধরো এইটা এর জায়গায় যদি বি থাকতো, ধরো এখানে হচ্ছে বি আছে, তাইলেই তো আর আমার কি করতে পারতাম না, এরকম ডায়াগোনালি যেতে পারতাম না বলতো ম্যাট্রিক্স এর মধ্যে কখনো। হ্যাঁ, জিরো থাকলে তো সমস্যা নাই যদি আমি আসলে জিরোতে চলে যাই, মানে আমি যদি এই রেঞ্জটা অথবা এই রেঞ্জটা চলে আসতে পারি, ঠিক আছে, তার মানে হচ্ছে আমার বেসিক্যালি কি হবে, আমার অ্যালগোরিদমটা শেষ হয়ে গেছে, মানে আমার আসলে আর ম্যাচ পাওয়ার কোনো চান্স নাই। কারণ এই পজিশনে তুমি যখন চলে আসছো, তখন কিন্তু তোমার আর এইখানে হয়তো তুমি সি পাচ্ছ, কিন্তু এই বরাবর কিন্তু তোমার আর কোনো ক্যারেক্টার কি আছে নাই, দেখো এ পর্যন্ত তুমি অলরেডি দেখে ফেলছো, মানে এখানে সি আছে কিন্তু এখানে কিন্তু আর কেউ নাই, এখানে অংশটা কিন্তু ব্ল্যাঙ্ক পুরোপুরি, বুঝতে পারছো? সো তার মানে আমার অ্যালগোরিদমটা এন্ড হবে কখন, যখন আমি এরকম বিয়োগ করে করে আমার ম্যাট্রিক্স এর কোন একটা রো অথবা কলামের কোন একটা পজিশনে আমি যদি কি 00 পেয়ে যাই, তার মানে হচ্ছে আমার কি হয়ে যাবে, আমার অ্যালগোরিদমটা শেষ, মানে আমার সাবস্ট্রিং খোঁজা শেষ, বুঝতে পারছো? কারো কনফিউশন কোনো? সো তার মানে দেখো আমরা স্ট্রিংটা কি পাইছি, বি এ পাইছি, এবং এটা কি বুঝতে পারতেছো যে আমাদের তাহলে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কোনটা, আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্স হচ্ছে আমাদের এস এর কি উল্টাটা, তার মানে এসটাকে আমার এই যে স্ট্রিংটা পাবো এটাকে আমার উল্টিয়ে যদি দেই, তাহলে এটাকে এস প্রাইম বলতে পারি, সেটা হবে কি এবি, এই এবি হচ্ছে ফাইনালি আমার কি লংগেস্ট কমন সাবসিকোয়েন্স মানে এলসিএস, আর এলসিএস এর লেন্থ যদি বলি তাহলে সেটা কি এই। সো কারো কনফিউশন আছে কোনো? স্যার আমরা লাস্ট থেকে শুরু করলাম কেন, আমরা ফার্স্টে 00 থেকে স্টার্ট করে ডায়াগোনাল নিয়ে যাওয়ার পরে, না 00 থেকে শুরু করলে, কারণ আমরা তো আসলে সেলটা ফিল আপ করে করে যাব, ঠিক আছে, তুমি ট্রাই করে দেখতে পারো, কিছু কিছু কেস হচ্ছে অ্যারাইজ করবে যেটার জন্য তোমার ফার্স্টে যদি শুরু করো তাহলে অপটিমাল রেজাল্টটা পাবা না। আচ্ছা স্যার, সো কনফিউশন আছে, বুঝতে পারছো যে এলসিএস স্ট্রিংটা বার করবা কিভাবে, কিভাবে লেন্থটা বার করবা, দুইটাই বুঝতে পারছো? ওকে, কনফিউশন নাই কারো? আর তোমরা তো জানো মনে হয় যে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিতে হবে,
সো আমরা আমি হয়তো তোমাকে কিছুদের মধ্যে অ্যাসাইনমেন্ট কিছু দিয়ে দিব, সো এগুলা সবাই যারা ক্লাস করতে পারেনি তাদেরকেও একটু তোমরা শেয়ার করো, ঠিক আছে? আর যারা ক্লাস করছে না ইচ্ছা করে তাদেরকে একটু বলো যে অ্যাটেন্ডেন্সে কিন্তু মার্কস আছে, সো একটু সবাইকে বলে দিও, ঠিক আছে? সো ঠিক আছে, যারা আসছিলা সবাইকে হচ্ছে থ্যাংক ইউ, আর আমরা হচ্ছে নেক্সট দিন হয়তো আবার ডিফারেন্ট কোন একটা অ্যালগরিদম হয়তো দেখবো, ঠিক আছে? সো ঠিক আছে, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।